ভ্লগও কি মানে মোটামুটি 400-র উপরে ভ্লগ ছাড়া আমার হয়ে গেছে। তো তোমাদের কি 400 ভ্লগের মধ্যে একটা ভ্লগও কি তোমাদের মন ছুঁয়ে যায়নি? এটা কি সত্যি আমাকে মেনে নিতে হবে যে দ্য পজ প্যালেট রিয়াঙ্কাদির অ্যাক্সিডেন্ট হয়েছে? আমরা যারা ভ্লগ দেখি, ডেইলি ভ্লগ মোটামুটি আমরা জানি, আমি দুজনকে দেখে ভীষণভাবে ইন্সপায়ার হয়েছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্লগার সৌমি আর হ্যাপি উইথ মামুন। সেটা নিয়ে অনেকেই ব্লগ করেছে, তো সেইখানে তোমরা অনেকেই বলেছো যে বড় চ্যানেলের নাম নিয়ে কন্টেন্ট বানাচ্ছো বা কিছু হতে পারে। যখন পার্থ চট্টোপাধ্যায়ের এই কেসটা নিয়ে এত কিছু উঠলো, তখন কিন্তু সেখানেও অতটা প্রতিবাদের ঝড় দেখেনি যতটা stood out cause you were in red. Then against my intentions I let you turn me violet instead. Summer I met you in August, New York back to my cold apartment. Distance sucks but at least I'm still with you. White out skies, middle November, you and I flights to wherever. I don't mind as long as it's with you, as long as it's with সকাল থেকে একটু ফ্রেশ হয়েছি আর কিচ্ছু নয়, এখন ও তাও চা খেয়েছে। আমি যদিও সকালে চা খাই না। কটা বাজলো? 9:15 বেজে গেছে। আমি উঠেছি 7:34, ফার্স্ট ঘুমটা ভেঙে গেছিলো, তারপরে বাথরুম গেলাম, ফ্রেশ হলাম, তারপরে এসে একটু ওকে তুললাম, তার আগে একটু বসলাম ফোনটা নিয়েই। তো এই করতে করতে উঠেছি মোটামুটি আমরা 8:15 করি, তারপর তো চাদরটা পাতলাম। আর এই খাটে বড় চাদর পাততে না প্রচণ্ডই প্রবলেম হয়, এই দেখো। আর ওটাকে আমি কার্পেটটাকে আপাতত তুলেই রেখেছি, কারণ ঘর ঝাড় ঘরমোচা সব বাকি রয়েছে। এই হচ্ছে আমার জায়গার অবস্থা। তো মোটামুটি হয়ে গেছে, চাদর কেচে আমি ছাদে দিয়েও এসেছি, কিন্তু তাতে কতটা আমি সুফল পাবো জানি না, কারণ আজকে করেছে মেঘ। আজকে এই রোদটার দরকার ছিল, আমি কেচেছি বলে কথা, দেখো পুরো মেঘ করে আছে। যদি এরকমও ওয়েদার থাকে তাহলে আমার চাদরটা শুকিয়ে যাবে, বৃষ্টি না আসলে, মানে হাওয়াতে শুকিয়ে যাবে। তাহলে এবার গোছাতে হবে আমাকে রান্নাঘরটা। ওখানে দেখতে পাচ্ছ, ওখানে ধনে পাতাগুলো আমি রোদ্রে মেলে দেওয়ার মতো মেলে দিয়েছি। কেন বলো তো, ওরা জল ছিটি ছিটি বিক্রি করে, আর ওই অবস্থাতেই যদি আমি কেটে রেখে দিতাম টিফিন বক্সে তাহলে পচে যেত ধনে পাতাগুলো। তো ওই জন্য আমি মেলে দিয়েছি, শুকিয়েছে একটু, আজকে এবার সকালে কেটে আমি রেখে দেবো। আর ওখানে রয়েছে, দাঁড়াও, এখানে রয়েছে দুটো ফুলকপি, এই দেখো। এখানে বাজারে ভালো এখনো একই সাইজ দুটোর, এই দেখো। এই ফুলকপিগুলো এখানে 20 টাকা পিস বিক্রি হচ্ছে। তো দুটো ফুলকপি এনেছি, একটা বাঁধাকপি এনেছি। এখানে রয়েছে ঢ্যাঁড়স, টমেটো, এখানে আদা, বিনস, গাজর, এইসবই রয়েছে। তো এগুলো কালকের সন্ধ্যেবেলা বাজার থেকে এসে আমি ওরকম ভাবে রেখে দিয়েছিলাম। আর এখানে রয়েছে রাতের কিছু বাসন মাজা, তো ওগুলোকেও গোছাবো। চলো এবার একটু আমি বসে নিই, মুখে ক্রিম পর্যন্ত মাখিনি সকাল থেকে উঠে, তাড়াতাড়ি করে আগে কেচে যত তাড়াতাড়ি কাঁচা যায় আর কি। তো বেলার দিকে যদি বৃষ্টিটা অন্তত দুটোর দিকে নামে, আমার চাদরটা অন্তত জল তো টেনে যাবে, শুকিয়ে যাবে মোটামুটি, তারপর আমি এনে একটু ব্যালকানি ফ্যালকানিতে দিলে শুকিয়ে যাবে মোটামুটি। তো দেখা যাক কি করি। আর এই তেলের বোতলটা ধুয়ে দিয়েছি, তেলের বোতলগুলো ধুয়ে দিলে আমি ফ্রিজের এখানটাতেই দিই শুকোতে। আর এটা যেমন কি ভালো লেগেছে, এটা আমি যতদিন না ভেতরে রঙিন কিছু রাখতে পারছি ততদিন আমার শান্তি হচ্ছে না। দেখা যাক কি করি। তো চলো এবার কাজে যাওয়া যাক। সমস্ত কাজ বাজ হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে 1:20 বাকি, অনেকটা টাইম বাকি। আর চাদর তারপর বালিশের ওষার মোটামুটি শুকিয়ে গেছে, পুরোটাই শুকিয়ে যাবে বোঝাই যাচ্ছে। তো চলো আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো বলে ছাদে এলাম। ঘর থেকে আজকে আর ভ্লগ বানাতে ভালো লাগছে না, আর আজকে রান্না করলাম হচ্ছে রাতের জন্য ফুলকপি আলুর তরকারি, আর দুপুরের জন্য ঢেঁড়স সেদ্ধ, আর মাছের ঝাল মতো একটু মানে ঝোলটা একটু বেশি বেশি রেখেছি এই আর কি। আজকে তেমন আর কিছু রান্না করিনি, বললাম না এই 2-3 দিন বেশি কিছু রান্না করবো না, তো এভাবেই চলছে আর কি। তো চলো গিয়ে একটু ছাদে
ওপরে ছাদে ওঠা যাক, দেখি কেমন দেখতে লাগছে আজকের। চলে এলাম উপরে ছাদে, গুছিয়ে একটু বসলাম এই আর কি। তো তোমাদের সাথে কিছু কথা বলবো, শেয়ার করবো আর কি, বললাম না তো চলো সেটা শুরু করি। এসব ঘানাই পানাই না করে আসল বক্তব্যেই যাওয়া যাক আর কি। আসলে আমি অনেকদিন ধরেই দেখছি অনেকেই বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করছে, বা বড় চ্যানেলকে বলবো না, ডাইরেক্ট কথাতেই ঢোকা যাক আর কি, এত মানে এদিক সেদিক করে কথা বলতে আমি পারি না। দ্য পজ প্যালেট, রিয়াঙ্কাদির অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা যারা ভ্লগ দেখি, ডেইলি ভ্লগ মোটামুটি আমরা জানি, আমরা কয়েকজন যারা নিজেরাও ভ্লগিং শুরু করেছি ইদানিং, আমারটা ইদানিং আমি বলবো না, 1.5 বছর ধরে করছি আর কি। তো আমিও কাউকে না কাউকে দেখে অবশ্যই ইন্সপায়ার হয়েছি, তো আজকে সবটা বলবো। আমি কখনোই কোনো চ্যানেলের নাম নিয়ে এভাবে ভিডিও কোনো দিন বানাইনি, সেই সূত্রে আমার কখনোই নামগুলো বলা হয়নি। আমি দুজনকে দেখে ভীষণভাবে ইন্সপায়ার হয়েছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্লগার সৌমি আর হ্যাপি উইথ মামন। তোমরা হয়তো বা এই দুটো চ্যানেল দেখে থাকবে। হ্যাঁ, এখন বলবে ইনসাইড আউট তো বড় চ্যানেল, হ্যাঁ অবশ্যই ইনসাইড আউটকেও দেখি, কিন্তু সবাই তো বলে না যে নামগুলো সবার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাবে, এরকম নয়। আমার কাছে সৌমি খুব তাড়াতাড়ি পৌঁছেছিল, আর আমার খুব ভালো লাগে সৌমিদির ব্লগ দেখতে, সৌমিদি আর সৌরভদা একসাথে ব্লগ বানায়। তো ওই রিয়াঙ্কাদির অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা নিয়ে অনেকেই ব্লগ করেছে, তো সেইখানে তোমরা অনেকেই বলেছো যে বড় চ্যানেলের নাম নিয়ে কন্টেন্ট বানাচ্ছো, বা কিছু হতে পারে সে কন্টেন্ট বানাচ্ছে। যদি তোমরা এটা বুঝেই থাকো সে কন্টেন্ট বানাচ্ছে, তাহলে তার ব্লগ দেখছো কেন? প্রথম কথা আমি এটা বলবো। আর দ্বিতীয় কথা, সে যদি কন্টেন্ট বানিয়েও থাকে সেটা, তাতে প্রবলেমটা কোথায়? মানে সে নিশ্চয়ই কোথাও গিয়ে এই যে 1.5 বছর ধরে আমি ব্লগ বানাচ্ছি, আমি সেভাবে সাকসেস পাইনি, সেভাবে কেন সাকসেস পাইনি? আমার ভিউজ দেখলে মানে আমার নিজেরও মাঝে মধ্যে কান্না পায়, মাঝে মধ্যে এটা নিজেও ভাবি যে কেন রোজ রোজ এভাবে ব্লগ বানাচ্ছি, কিছুই তো হচ্ছে না বা কিছু। তো সত্যি কথা, এই 1.5 বছরের একটা ব্লগও কি মানে মোটামুটি 400 ওপরে ব্লগ ছাড়া আমার হয়ে গেছে। তো তোমাদেরকে 400 ব্লগের মধ্যে একটা ব্লগও কি তোমাদের মন ছুঁয়ে যায়নি? এটা কি সত্যিই আমাকে মেনে নিতে হবে যে সত্যি আমি তোমাদের মন অবধি পৌঁছতে পারিনি, আমি তোমাদের ভেতর অবধি পৌঁছতে পারিনি, তোমাদের ভেতরের কথাগুলো আমি আমার ব্লগের মাধ্যমে বলে উঠতে পারিনি? আমার তো সেটা মনে হয় না। আমার মনে হয় যে কোনোভাবে হয়তো আমি সেভাবে সাকসেসটা পাইনি, আমার ভাগ্য হয়তো আমার সাথ দিচ্ছে না এখন, আমার সেটাই মনে হয়েছে। তো যদি সে তার এরকম কিছু রিজনের জন্য ভিউজ না পাওয়া বা সাবস্ক্রাইবার না বাড়ার কারণে যদি বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করেও থাকে, এবার আমাকে তোমরা বলো যে বড় চ্যানেলটা বড় চ্যানেল হলো কি করে? তারাও তো আমাদের মতো এরকম একটা ছোট্ট জায়গা থেকেই শুরু করেছিল, একেবারেই তো কেউ বড় হয়ে যেতে পারেনি, একেবারেই কেউ 1 লাখ 1.5 লাখ 4.5 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছতে পারেনি। তো সেটা অবশ্যই তোমাদের হাত ধরে হয়েছে, বা আমাদের মতো তখন তো আমরা ভিডিও করতাম না, আমরা ব্লগিং করতাম না, তো আমাদের হাত ধরেও হয়েছে, তো এটা স্বাভাবিক বিষয়। তো বড় চ্যানেলকে যখন তোমরাই বড় বানিয়েছো, তো করুক না ভিডিও, কি আছে এত কিছু বলার? তো কোনো মানে প্রশ্নই ওঠে না যে তুমি বড় চ্যানেলকে নিয়ে, আর এতই যখন কিছু বুঝছো, তাহলে তাকে ভিউজটা কেন দিচ্ছ গিয়ে গিয়ে? 1 মিনিট, প্রচন্ড রোদ উঠে গেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তাহলে ভিউজটা কেন দিচ্ছ যখন এতটাই বুঝতে পারো তোমরা? যাই হোক না কেন, এগুলো ছিল আজকে আমার কথা। হ্যাঁ, আমি নিজেও কিছু কিছু চ্যানেল ফলো করি, ইনসাইড আউট ফলো করি, হ্যাপি উইথ মামন, ইন্ডিয়ান ব্লগার সৌমি, এই মুহূর্তে সব নামগুলো যে মনে পড়বে এরকমও নয়। এবার তাহলে তোমরা বলো, তোমরা এইগুলোকে কন্টেন্ট ভাবছো যে রিয়াঙ্কাদিকে নিয়ে ব্লগ বানাচ্ছে 3-4 দিন ধরে, তাই জন্য এর ভিউজ বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে, এটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে এখন নতুন করে একটা, আমি ফেসবুকে দেখেছি, ইউটিউবে তার চ্যানেল আছে কিনা আমি জানি না, ফেসবুকে হঠাৎই সাজেশনে ভিডিওটা চলে এলো, আর ওরকম ভিডিও চলতে শুরু করে দেয়, তোমরা সব প্রত্যেকেই জানো এটা। তো ড্রিম কেয়া বলে এক বৌদি নতুন ভিডিও শুরু করেছে, আমরা প্রত্যেকেই জানি খুব অশ্লীল, মানে সেটা আমরা আর বোঝাতে পারবো না। যাই হোক, যেরকম তার পোশাক সেরকম তার কথাবার্তা, তার মানে আমরা যেরকম হাই গাইস বা বন্ধুরা কেমন আছো, তার কথাই হচ্ছে সোনারা আমি এসে গেছি। যাই হোক, আমি অতটা নকল হয়তো করতে পারছি না, কিন্তু সেও তো ভিউজের জন্যই করছে, হয়তো সেও দেখেছে যে এভাবে ভালো কিছু করে ব্লগে ভিউজ আসে না বা কিছু, সেটা অন্যায় আমি মানছি, সেটা অন্যায়, কিন্তু ভিউজের জন্যই হয়তো সে করছে বা তার টাকার দরকার সে করছে, আমি একেবারেই সেটাকে সমর্থন করছি এরকমটা নয়, সে চেষ্টা করতেই পারতো
তো যাই হোক না কেন, আর বিশেষ কিছু বলবো না এ ব্যাপারে, কারণ আমার মনে হচ্ছে বেশি কিছু বলাটা উচিত হবে না তার ব্যাপারে, কারণ সে যেভাবে করতে চাইছে সে করুক, অসুবিধে নেই কিছু তাতে, তার ব্যাপার সেটা। সেই ভিডিওগুলোও দেখছে, লোকে কমেন্ট করছে, সেখানে গিয়ে গালাগালি দিক, নেগেটিভ কমেন্ট করুক, যাই করুক না কেন, ভিউজ সে পাচ্ছে, সে তার কাজটা করে নিতে পারছে, সে তার সাধ্যসিদ্ধি করতে পারছে, তার যেটা চাহিদা সে যখন পূরণ করতে পারছে তাহলে তো হয়েই যাচ্ছে। সে কিভাবে করছে না করছে আমরা গিয়ে সত্যি সেই ভিডিওগুলো দেখছি, পাগলের মতো করুক, যাই করুক না কেন, সেই পাগলামি দেখার জন্যই হয়তো আমরা ভিডিওগুলো দেখে ফেলছি বা কিছু, বা আমাদের সাজেশনে চলে আসে, সেখান থেকে চলতে শুরু করছে, ভিউজ সে পাচ্ছে, যে করেই হোক না কেন পাচ্ছে সে। যাই হোক, তো এত প্রতিবাদের ঝড় সেখানেও ওঠে, কিন্তু আমি এতটাও প্রতিবাদের ঝড় সেখানে দেখিনি যতটা যখন পার্থ চট্টোপাধ্যায়ের এই কেসটা নিয়ে এত কিছু উঠলো, তখন কিন্তু সেখানেও অতটা প্রতিবাদের ঝড় দেখিনি যতটা প্রতিবাদের ঝড় আমি ইউটিউবে দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে, যারা কিনা রিয়াঙ্কা দিকে দিয়ে ব্লগ বানাচ্ছে। তো আর কি বলবো বলো, এগুলো সত্যি আর কিছু বলার নেই তোমাদেরকে, আমি জানি না আদৌ আমি কবে সাকসেস পাবো বা কিছু, এটা নিয়ে ফার্স্ট্রেটেড বলবো না, তবে এবার তো কিছু একটা কাজ করছে, যে কেন হচ্ছে না, সত্যিই কি আমি তোমাদের মন অবধি পৌঁছতে পারছি না, এটা আমার সব থেকে বড় প্রশ্ন, যে কেন হচ্ছে না, মানে এই কেনটা যে যতই বলুক না কেন, যে থাম্বনেইল ঠিক করা উচিত, টাইটেল ঠিক করা উচিত, ডেসক্রিপশনে এই লেখা উচিত, এই ট্যাগ দেওয়া উচিত, না বস আমি মানতে রাজি নই, কারণ সবভাবে চেষ্টা করে দেখলেও তাতে কিছুতেই কিছু হচ্ছে না। আর কয়েকটা ভিডিও হয়তো খুব বোরিং হতেই পারে, কিন্তু আমি বলবো না যে আমার সব ভিডিওগুলো বা আমার সব ব্লগিংগুলো বোরিং বা এই টাইপের, কিছু কিছু ব্লগিং তো তোমাদের মন ছুঁয়েইছে অবশ্যই, সেখানে আমার 2500-এর ওপরে ভিউজ আছে, এটা আমার কাছে অনেক। হ্যাঁ, তোমরা বলবে 2500 ভিউজ নিয়ে তুমি এরকমভাবে বলছো, এটা আমার কাছে অনেকটা, কি অনেকটা পাওয়া, অনেকটা 2500 মানুষের কাছে আমি পৌঁছতে পেরেছি, এটা আমার কাছে সত্যিই অনেক বড় পাওয়া। তো যাই হোক, এটাকেই নিয়ে চলতে হবে, তবে এইটুকু বলতে পারি আমি ইউটিউবে এসেছি যখন, আমি এই প্ল্যাটফর্মটাকে ছেড়ে তো যাব না, কারণ আমার মনে হয়েছে যতই নেগেটিভ কমেন্ট, হ্যাঁ মাঝে নেগেটিভ কমেন্ট আমিও পেয়েছি, জানি না কেন বা কিছু, আমার ব্লগিংয়ে এমন কি থাকে যেখানে নেগেটিভ কমেন্ট করা যায়, তবে ভালো মানুষদেরকেও পেয়েছি, ভালো বন্ধুদেরকেও পেয়েছি, ভালো ভালো কমেন্টগুলো যখন পাই সত্যিই মনটা ছুঁয়ে যায়। আমি হয়তো খুব সাকসেস পাইনি বা আদৌ পাবো কি না জানি না, তবে এদেরকে কিন্তু আমি পেয়েছি। যাই হোক না কেন, আজকে অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, এটা আবারও বলছি, বড় চ্যানেলকে নিয়ে ভিডিও বানানোটা যদি সত্যিই অন্যায় হয়ে থাকে তোমাদের কাছে, তাহলে জেনে শুনে কেনই বা ভিউজ দিচ্ছ, আর কেনই বা তাকে নেগেটিভ কমেন্ট করছো, তুমি দেখো না, স্কিপ করে বেরিয়ে যাও দরকার হলে, কিন্তু প্লিজ সেও কষ্ট করে ভিউজের আশা বলো, সাবস্ক্রাইবারের আশা বলো, বা মন থেকে রিয়াঙ্কাদির জন্য কষ্ট হচ্ছে বা যাই হোক না কেন, বা অন্য চ্যানেলের খারাপ লেগেছে, খারাপটাও অনেকে তুলে ধরে, তো যেটাই হোক না কেন সেও হয়তো মন থেকেই করছে, সুতরাং ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাও, কিন্তু প্লিজ নেগেটিভ কমেন্ট তাদেরকে করো না। এটা সবার হয়ে বলছি, এরকমটা নয়, আমি নিজের ক্ষেত্রেও বলে রাখলাম। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আজকে আর কথা কিছু বাড়াবো না বিশেষ করে, মোটামুটি আমার রান্না বান্না সমস্ত কাজ হয়ে গেছে, দেখানোর মতোও আজকে আর কিছু নেই, এই কথাগুলো তোমাদের সাথে বলবো বলেই আমি ছাদে এলাম আজকে, কারণ ঘর থেকে না ভালো লাগছিল না কথাগুলো বলতে, দেখেছো তো আবার রোদ উঠে গেল, মানে আজকে আমার সাথে এগুলো হচ্ছে, ওই দেখো যেই উঠলাম আবার রোদটা চলে গেল, এই হয় বুঝলে তো। তো যাই হোক না কেন, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের ব্লগটার কিছু অন্তত ভালো লাগবে, আমি জানি না ভালো লাগলেও আমার এই ব্লগটা কতজনের কাছে পৌঁছবে বা কিছু, শুধু এইটুকু বলবো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে, যেভাবে তোমরা বড় চ্যানেলকে সাহায্য করেছো, বড় চ্যানেল হতে তোমাদের কথাতেই বলছি, তারা কখনোই হয়তো ছোট চ্যানেল ছিল না, প্রথম থেকেই বড় চ্যানেল, তো বড় চ্যানেলকেও তোমরা যেভাবে সাহায্য করেছো, একটু সাহায্যের হাতটা আমাদের দিকেও বাড়িয়ে দিলে আমাদের মতো ছোট চ্যানেলগুলোও একটু পর্যন্ত এগোতে পারবে, আমি জানি না অত বড় জায়গায় কোনোদিন পৌঁছতে পারবো কিনা, হয়তো আমি স্বপ্নেও সেটা দেখি না যে আমি কোনোদিন পৌঁছেছি, স্বপ্নটাকে অতটা বড় রাখতে চাই না, কারণ ভেঙে গেলে খুব কষ্ট হবে তাহলে। তো চলো আজকের মতো টাটা।